হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বে ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সোলার সিস্টেম কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিয়েছি, 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে রেখেছিলাম, আর এখন ফাইনালাইজিং করছি। এটা ডিপ ব্লু হবে, কিন্তু আমি প্রথমে কি করলাম, একটু লাইট ব্লু দিয়ে আইসিংটা করে নিচ্ছি। কেননা ডিপ পুরো কালারটাই যদি আমি ডিপ কালার করতে যাই, অনেক সময় কি হয় ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই রিস্কটা আমি নিতে চাই না একদমই। সেই জন্য আমি আলাদা করে আবার ক্রিমের বেশি করে কালার দিয়ে এটাকে ডিপ কালার করে নিয়েছি। নিয়ে এর উপরে একটা একদম হালকা স্তর একটু দিয়ে দিচ্ছি, যাতে এটা ডার্ক লাগে। গরমের সময় বিশেষ করে ক্রিমে যতই কালার মিক্সড করবেন ততই মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়, আর সেই কারণে যতটা সম্ভব কালারটা কম ব্যবহার করাই ভালো। আর কেউ যদি একান্তই না শুনতে চায়, তাহলে সেক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কথা বলে নেওয়া ভালো, যে ডিপ কালারে অনেক কিছু সমস্যা হতে পারে। যাই হোক, এখানে আমি এইভাবে ডিপ কালারটা করে নিলাম। আমি এখানে বোর্ডটাও সাদা করে নিচ্ছি, কেননা এখানে আমি হ্যাপি বার্থডে লিখব। এই কাজটা করার সময় একদম ধীরে ধীরে করতে হবে, একটু ধৈর্য ধরে, কেননা প্যালেট নাইফটা একটু এদিক ওদিক হয়ে গেলে, কেকের গায়ে টাচ হয়ে গেলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য একদম আস্তে আস্তে করতে হবে। এরকম সাদা বোর্ডও পাওয়া যায়। যেখানে আমি ফন্ডেন্টের কয়েকটা কাজ, আমি আসলে ঠিকঠাক রেকর্ড করতে পারিনি, তবু যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে 9টা গ্রহ আমি এখন আস্তে আস্তে বানাবো। প্রথমে আমি সূর্যটাকে বানিয়ে নিলাম, একদম রাউন্ড শেপে একটা করে নিয়েছি ইয়েলো কালারের। আর এইবারে এটাকে কাটিং করছি, সূর্যের চারিদিকে এটা লাগিয়ে দেব। আমার কাছে কাস্টমার একটা ছবি পাঠিয়েছিলেন, সেইভাবেই আমি করছি আর কি। এই যে সেটা আমার আর রেকর্ড কমপ্লিট হয়নি। এখানে আমি একটা রকেট বানাচ্ছি, সাদা ফন্ডেন্ট নিয়েছি। সবটা বলা সম্ভব না আমি কি করছি, একটু দেখে নিতে হবে, দেখলে বোঝা যায়। যতটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আমি ততটা চেষ্টা করেছি, তবে মাঝে মধ্যে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিল, কেননা স্টোরেজ এতটাই আমার ফুল হয়ে গিয়েছিল যে সবটা রেকর্ড করা আমার পক্ষে সম্ভব হয়নি। আজ এখানে ট্রায়াঙ্গেল শেপের 3টে পার্ট আমি কেটে নিয়েছি, এই দুদিকে 2টো দিলাম আর একটা উপরে লাগাবো। এইগুলো করার সময় সত্যি খুব সমস্যা হয়, বিশেষ করে যদি গরমকাল হয় কিংবা বর্ষাকাল, সেই সময় ফন্ডেন্টের কাজ করতে গেলে খুব মুশকিল, খুব ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। এই যে এরকম শেপে, পরে আমি আরও কিছু করেছিলাম সেটা রেকর্ড হয়নি, আমি অ্যাসেম্বলের সময় সেটা একটু ধীরে ধীরে দেখিয়ে দেব। এটা পৃথিবী বানাচ্ছি, আমি ব্লু কালার দিয়ে একটা রাউন্ড শেপ বানিয়ে নিয়েছিলাম, তার চারিপাশে একটু গ্রিন কালার দিয়ে এই যে রাউন্ড শেপ করে নিয়েছি। এরকম একে একে আমি 9টা গ্রহ বানিয়ে নিচ্ছি। যেভাবে ছবি মানে ফটোটায় ছিল সেইটাই আমি আস্তে আস্তে ফলো করেছি। এটাই প্রথমে লাল দিয়ে চারিপাশে লাগিয়ে নিলাম, তারপরে ব্লু দিয়ে। ফন্ডেন্টের কাজগুলো করতে গেলে একটু সময় লাগে, একটু বলবো না, যথেষ্ট সময় লাগে, সেটা অনেকেই বোঝেন না, মনে করেন কি এমন কাজ করলো। অ্যাকচুয়ালি প্রচুর টাইম লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমাদের এইসব কাজগুলো করতে হয়, যার জন্য আর এমনিতে ফন্ডেন্টের দামও বেশি, ওই জন্য কেকের দামও একটু বেড়ে যায়। আচ্ছা, আমি এখানে বোর্ডে হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি, এটা চকলেট গানাস দিয়ে লিখছি। গানাসটা একদম স্মুথ অবস্থায় থাকলে তবেই লিখতে সুবিধা হয়, স্টিফ থাকলে কিন্তু লেখা যায় না। ক্রিম দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই।
এইবারে আমি এখানে 9টা দাগ টেনে নিচ্ছি, এরকম হাফ রাউন্ড শেপে 9টা গ্রহ বসাবো আমি। এটা সাদা ক্রিম দিয়ে করছি। সোলার সিস্টেম আমার চ্যানেলে আমি প্রথম এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর এটাই আমার প্রথম অর্ডার। যাই হোক, আমি যথেষ্ট যত্ন সহকারে চেষ্টা করেছি যতটা পারা যায় ছবির মতো করে করতে। এই যে সূর্য, এটা এবার একে একে সমস্ত গ্রহগুলো বসিয়ে দিচ্ছি। রকেটটাও বসিয়ে দিলাম। প্রত্যেকটার নিচে আমি একটা করে টুথপিক দিয়েছি, কেননা কেকটা দূরে যাবে, গোল শেপ যেহেতু এইগুলো গ্রহগুলো এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে, সরে যেতে পারে, যার জন্য আমি একটু করে টুথপিক লাগিয়ে দিয়েছি। আর কয়েকটা স্টার বানিয়েছিলাম, লাল হলুদ নীল তিনটে রঙের, সেইগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। কেকের সাইডও আমি লাগিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।